السلام عليكم، কেমন আছেন সবাই؟ আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কালকে বিকালবেলা আমাদের একটা বড় পাইপের জয়েন্ট খুলে গেছে। জয়েন্ট বলতে একটা সুইচ পাল্টাইতে হবে আর কি, সুইচ নষ্ট হয়ে গেছে। তো ওই সুইচটা খোলাও যায় না আর বন্ধও করা যায় না, এজন্য সুইচ পাল্টাইতে হবে। এই সুইচটা নতুন আছে, এখন এইটা নিয়ে লাগাবো। এটা আগে একবার লাগাইতে চাইছিলাম, পরে আর লাগানো হয় নাই, তো এটাই রয়ে গেছিল। তো এটা আমি আসলাম নেওয়ার জন্য একবারে সকালবেলা, আর ওরা দুইজন কে রাইখাইছি খোলার জন্য। ওরা দুজনে বৈশাখ খুলতে আছে, তা আমি চলে আসলাম ওদের কাছে। ওরা দুজন বৈশাখ বৈশাখ খুলতে আছে। পুরা খাইলো খাইলো, পরে আবার নতুন অর্ডার দিয়ে দিতে দেবো, অন্য তার মারি দেবো। তারপর দেখো দেখো না, অন্য না খুললে মাথা না খুললে আইব। এজা লিক করে বছরা যাক, পুরা এলাকায় ঘাসে ভরে গেছে। ওদিকে টাইটে ভরা যাক না, খুলবো দাও গাড়ি বলি হয় না। আরো ওইসরে লাগা, আরো ওইসরে লাগা, সরো সরো ওই দিকে যাবে। এটা কোন দিকে যাইবো? ওই দিকে ঘুরবো, ওই দিকে টাইট হইবো। তোমার আরো পিছার এই সাইড সাফাই লাগা না সেটা সেটা এটা ধরো। খোলে খোলে রাজ্জাক, সে তো গায়ে বল নাই তোমার, ভাত খা না বল বাবা, কি বল কাম নাই হলো বড়টা ধরো। তাহলে রাজা বোঝা গেছে, বাতে সমস্যা না। রাজ্জাক সৌদি আরবে যতদিন আছি রাজ্জাক লাগা আর খাইতাম না, শেষ। দুই দিন পরে আমার করলে একসাথে এই সাথে তোমার লাভ উচিত না, মুখ মাছ তুমি লোক দোষ তোমারই। ওইটা খুলবে না, তাহলে ওইটাই লাগাই তোমার, এটা অতটা সুবিধার না। দাও দেখ ধাক্কা দাও রাজ্জাক, একলা ফারান যাবে না। আই এটা চুরিবালা খোলো, চুরিবালা এটা দাঁড়া না, ওটা খুলে লাভ খুলে লাভ। ওইটা খুলো আগে, পরে গিয়ে ওইটা খুলো। আগে এটা খোলো, এটা খোলো না, এটা খুললে পরে খোলা যাবে না। এইটা ধরো খালি রাজ্য লাগছে না, এটার মালটা এটা স্যার, এটার ড্রাইভার ভালো কোন এটা, এটাই ভালো লাগবো পুরো। হালকা ফর চল তো রাজা কই গেছে রাবার টরি তোলো, ওইটা তো এখানে ধরিও না, ব্যাস সারো।
বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা লাগবে না তুমি বল বাবা আমি একলাই খাইলে এক ফট তুমি খাও আধা ফট তুমি দুই বেলায় খাও এক ফট তুমি লাগাই দাও সোজা করে জাগা রাজাক গাছের লাগে তো চোখে দেখা যায় না ফেরা যাক না দেরি আছে এত দেরি পরে যদি কোনো সমস্যা হয় দোষ রাজাকের দাও সুরিওয়ালা ঢুকাও রাজাক কেমনে ঢুকাবা খাও যেমনে সিরিয়াল আছে এমনি ঢুকাবা একসাথে ঢুকবো না সব আলাদা করে ঢুকাই দেবে ওই নিচে রবারটা দাও এটার লগে সব মাল ফিটিং করো দাও দাও এটা কি সিমেন্ট আটকে গেছে সিমেন্ট না লবণ লবণ ধরে গেছে রবার আর একটা ছোটাও দিয়ে দাও রবার রবার হবে এমনি না ওটা নিচে রবার সবসময় নিচে তাই তাই জায়গায় তো দেবা এমনি না এমনি রব ওই এমনি ঘুরো সাদাটা সাদাটা হ্যাঁ এখন ওইটা লাগাও উল্টা লাগাইছে ওইটা রুখতে রাখো না ইলেক ঢুকতো না হ্যাঁ এখন ঢুকাও এখন তা উল্টা লাগাইছে কিন্তু রাজ্জাক উল্টা লাগাইছে উল্টাই তো লাগাইছে ওই উল্টা লাগাই আগে সাদা হবে না কালো হবে কোনটা হবে আগে এ দিদি দাদা 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 লাগা শিখে লাও শিখে লাও কোনো একদিন মনে করো ফানি দিতে আছে রাজ্জাক আমিও নাই মুজিবও নাই তোমার একলারই করা লাগবে এ বড় ভাই না ছোট ভাই আর কি ছুটি হওয়া আগে গিয়া বন্ধ করবা মোটরের করে গিয়া লাগাইবা বুঝছো বুঝলে কাম হবে গায়ে বল ভাই না মেইনটা ছুটলে মোটর বন্ধ করবা আর মেইনটা না ছুটলে দাঁড়া লাগবো না এটা একটু টাইট দাও এটা টাইট দাও এ উফরে রাইট হ্যাঁ
এটা কিন্তু একবারে নতুন। আরে যা কপালে কোয়েস্ট দেখাম রেড দিয়ে যাও ওটার লাগে এটাও টাইট হয়ে যাবে বসরা যাক হাই 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 রে এই কাম করে যাইতেছে কাম দেড়ে ব্যস্ত আছে না কি তার লাগে বাজ্যে হর লোক বা তার লাগে বাজ্যে খাইতে হর গুড়া দুধ খাওয়াই দিও ওজনে আছে কিন্তু রেঞ্জটা ওজন খাব না 12 কেজির ওজন কেমন ডালা এখন নতুন এই জিনিস এনে লাগালাম আর হয়তো এই অবস্থা করে দাও আর একটা দিয়ে আইব দাও তুমি নামা আইব না খা দাও একটু কেন করে না তারপর খোলা খাটা খালি চিন্তা এই জায়গায় তোমার হালকা দাও দাঁড়া আরেকটু হালকা তুমি টান দাও দেখো অটোমেটিক সোজা হয়ে যাবো দাও আর আরো পিছিয়ে দাও আরো পিছিয়ে দাও ধরো দেখছো কতখানি গেছে আদাত গেছে যাও যাও এই লই যাও আতর লই যাও
ওইটা একটু কো দিক তেল মার কোন দিকে দালা কই বেরা বাড়ি নাইলে বানবা কামনে আগে বড় বড় গাত্তা বড় গাছেই তো সব মাহি আছে রাজাক বর্ষ গাতা বর্ষ পরে এনে আবার নতুন তারা নিয়ে বাঁধতে হবে এত এত মনে করো টেম্পার গেছে গা সমাজ মায়া বন্ধু ভাই আর বাতাও খেয়াল চালে আর বাতাও কয় তোর লাগে আমি বাড়ি যেতে পারলাম না কার গেলে রাজা রাইতে ঘুমের ভিতরে কালকে তো ভিডিও করে রাখো দাদা হাজির একবার সাফাই লাগাইও দাঁড়া তুমি নিজে দাঁড়া তুমি গায়ে ভাড়া না বল আইসো লোহা মারতে দাঁড়া ঢুকেই তো নাই খারাপ খারাপ ওই পর্যন্ত আনো আর কয় কি আলহামদুলিল্লাহ কইয়া আর নিচে তো কোদাল দিয়া সাফাই দাও কোদালের পাশা দিয়া দাও নাস্তা করার টাইম আছে রাত যাক কটা বাজা লাগে 7টা বাজা লাগে তাহলে তার নাস্তা খাইতে পারব না রাজা একটু ওদিকে টান দেব না ফাইনালি বহুত জাফাজাফি লাহালা হয়ে পরে কাজ কমপ্লিট একটুখানি কাজ করতে তিনজনের দম বাইরে গেছে আল্লাহ দরকার নেই